নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম ফেস করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মার্চ মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওতে আমি দিতে চলেছি। তবে এই রাশিফলটি আপনারা 100% সঠিক বলে ধরবেন না, হ্যাঁ বন্ধুরা, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তর্দশা চলছে। সে কারণে এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে গাইড হিসাবে কাজে আসবে। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নিজের জন্মছক অনুযায়ী কেমন যাবে আপনাদের ভবিষ্যৎ সেটি জানতে চান, সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক, অর্থাৎ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই আমি শারীরিক দিকটা আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো, এই মাসে শারীরিক দিক কিন্তু টুকিটাকি ভোগার প্রবলেম রয়েছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শরীরের দিক কিন্তু খুব একটা ভালো যাবে না। তবে বড় কোনো ব্যাধিতে কিন্তু আপনারা পড়বেন না, ছোটোখাটো রোগ ব্যাধিতে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এতটুকুটাই আমি বলবো। এই মাসে আপনাদের পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ আপনারা এই মাসে যথেষ্ট পরিমাণে কাজে কিন্তু উদ্যোগী হবেন এবং যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজে আপনাদেরকে হাত দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে এই মাসে করব, লড়ব, জিতব এই রকম একটা মানসিকতা নিয়ে কিন্তু এগোতে হবে। এই মাসে আপনাদের খরচার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ আননেসেসারিভাবে কিন্তু আপনার অর্থ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না। তবে আপনারা যদি নিজেরা উদ্যোগী হন, অর্থাৎ যে কোনো কাজে, তাহলে সাকসেস 100%, এতটুকুটা আমি বলতে পারি। এরপরে আসি এডুকেশন সেক্টর, অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুব একটা ভালো যাবে না। এই কারণে ভালো যাবে না, আপনাদের মধ্যে ওভার কনফিডেন্স তৈরি হবে, অর্থাৎ হ্যাঁ আমি এটা পারবো, এর উত্তর আমার জানা আছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনাদের সেই সমস্ত কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওভার কনফিডেন্স একদম পরিত্যাগ করুন এবং পড়াশোনার দিকে যথেষ্ট পরিমাণে মনোযোগ দিন। মোবাইল অ্যাডিকশান আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এইসবে আপনারা কিন্তু মেতে থাকতে পারেন, যে ক্ষেত্রে আপনাদের রেজাল্ট কিন্তু কিছুটা পরিমাণ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে, অর্থাৎ এতটুকুটা বলাই যেতে পারে প্রেমের দিক কিন্তু আপনাদের এই মাস যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। তাই যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে। তবে খারাপ বিষয় একটাই, এই মাসে বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেখান থেকে আপনার মান সম্মান হানি হওয়ারও সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে সন্তান সুখের দিকটা কিন্তু রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাস শুভ বার্তা বহন করতে চলেছে। কিন্তু যাদের সন্তান রয়েছে এবং তার বয়স 15 বছর বা 16 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সন্তান অবাধ্যতা করবে,
এবং সন্তানের জন্য আপনাকে মানুষের কাছে অনেক কথাও শুনতে হতে পারে, এদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। কিন্তু যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে বন্ধুর সাহায্য কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ বন্ধু বা বান্ধবী আপনাকে কিন্তু সাহায্য করবে এবং সেখান থেকে আপনার জীবনে ওয়ান স্টেপ এগিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে শত্রুতার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেমন বন্ধুত্বের দিক রয়েছে সেরকম শত্রুদের দিকও রয়েছে, অর্থাৎ শত্রু কিন্তু আপনাকে বিচলিত করতে পারে এবং এই শত্রুতা আপনার কাজের জায়গায় এবং পাড়া থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে কাজের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন এবং যারা এক জায়গায় চাকরি করছেন তাদের কিন্তু একটু প্রেসার আসার সম্ভাবনা রয়েছে এবং এই প্রেসারটা কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং আপনারা বুদ্ধির মাধ্যমে এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সেই যত বড়ই কাজ হোক না কেন সেই সমস্ত কাজ কিন্তু আপনারা ওভারকাম করবেন এবং আপনাদের মধ্যে সেই কনফিডেন্স লেভেল কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে রয়েছে। এই মাসে নাম খ্যাতি যশ কিন্তু বৃদ্ধি পাবে এবং যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং এই মাসে যারা বিদেশের সঙ্গে কর্মরত অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে, অর্থাৎ আপনাদের আয়ের ভাব কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এই মাসে। যাদের আইনত গোলযোগ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের আইনি জটিলতা থেকে কিন্তু কাটিয়ে ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে, এদিকটা অবশ্যই শুভ দিক বলা যেতে পারে। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত, যারা বিউটি প্রোডাক্টের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ যারা ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে এবং যারা বিউটি প্রোডাক্ট কসমেটিক্স এই সমস্ত দ্রব্য নিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটি কথাই বলবো, আপনারা প্রপার কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর ইনভেস্ট করুন, নচেত আপনার টাকা কিন্তু জল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আপনার জন্মছকে কোন ব্যবসা ভালো সেটা আগে জানুন তারপর ইনভেস্ট করুন, নচেত আপনার টাকা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে লটারি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। তাই এখানেও বলবো আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারি কাটুন, নচেত আপনার টাকা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কন্যা রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যাবে তা নিয়ে কিছু কথা। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।